Thank you so much, ladies and gentlemen. Now is the time to move on to our literature category. এবার যে ক্যাটাগরিটা আমরা দেখব সেই ক্যাটাগরিতে যাকে সম্মানিত করা হবে তার সম্পর্কে আমি একটু বলতে চাই. We got introduced to each other through a common friend. That was, I guess, some 15, no, I guess 20 years back, if I'm not wrong. Okay, I can't find my phone, so I had something to share with you. Anyway, so we got introduced to each other through a common friend of ours, who's no more. উনি এখনো বেঁচে নেই আমাদের সে কমন বন্ধুটি, কিন্তু সে বন্ধুটি আমাকে একটি পরম বন্ধুকে উপহার দিয়ে গেছে এবং সে হচ্ছে শ্রীজাত। একটু জোরে হাততালি হয়ে যাক, দ্য ওয়ান এন্ড অনলি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। শ্রীজাতকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো, তবে তার আগে একটু আমাকে কিছু বল, হ্যাঁ সঙ্গীত চলছে, এখনো সঙ্গীত বাজাতে বলিনি আমি। শ্রীজাতর সম্পর্কে আমাকে একটু অফিসিয়ালি কিছু বলতে হবে, একটু বলে নিই। শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, লেডিজ এন্ড জেন্টলম্যান, ইজ অ্যান ইন্ডিয়ান পোয়েট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, উই অল নো দ্যাট। হি ওয়ান দ্য আনন্দ পুরস্কার ইন 2004 ফর হিজ বুক উড়ন্ত সব জোকার, অল দোজ ফ্লাইং জোকার্স। In 2014, he won the Filmfare Award East for Best Lyricist for the song Balir Shohor from Mishra Rahasyo. His latest poetic composition, Je Jyotsna Horina Tito, has been published in International Kolkata Book Fair 2019, along with two other prose works, Je Kotha Boloni Age and Ja Kichu Aaj Byaktigoto. Besides writing poems and songs, he also does anchoring like me and public speaking. Recently, he made his debut in the film Zulfikar. Mane Srijato aste aste amar bhat ta mere dey ar ki amar porom bondhu jodi amar bhat mere dey e theke koshto kichu hote pare na bhai. Anyway, jokes apart, so ladies and gentlemen, please put your hands together for one and only Bengal's best, the best and the best writer and the best lyricist, Srijato Bondhopadhyay. শ্রীজাতর সম্পর্কে একটু ব্যক্তিগতভাবে বলতে চাই, যেটা হচ্ছে যে ওই প্রথমে একটা কথা বলেছিলাম না, যে একজন খুব নাম করা মানুষকে ইন্টারভিউ করা হয়েছিল। দেখুন, মডেস্টি কাকে বলে, বিং হাম্বল কাকে বলে, এটার থেকে বোঝা যায়। খুব নাম করা, নাম করছি না, নাম করা একজন মানুষ তাকে একজন রিপোর্টার জিজ্ঞেস করেছিল যে স্যার, ইউ আর অ্যান এক্সট্রাঅর্ডিনারি ম্যান। ইউ নো হোয়াট হি রিপ্লাইড, হি সেড, লিসেন, I am a very ordinary person in an extraordinary circumstance. So Srijato orokomi ekta manush jake jokhon bola hoy je tu oshadharon, tor kono tulona hoy na, o tokhon ei uttor tai amake diye thake ebong shobai ke diye thake. Amar mone hoy je oi je bolechhilam, bhalo shilpi hote gele bhalo manush, bhalo atta howa ta khub dorkar. Nidorshone apnader samne dariye ache Srijato Bondhopadhyay, ektu jore hattali hoye jak please. I am sounding very emotional because he is one of my besties, one of my best friend hoy na, kintu bolte baddho hocchi hoy, karon o tader moddhe ekjon. AV please. Garche sabar gham hijr se ja guzre hai, garche sabar غمِ ہجر سے جاں گزری ہے, پھر بھی جو دل پہ گزرنی تھی کہاں گزری ہے, گرچہ سابار غمِ ہجر سے جاں گزری ہے,
গর্জে সামার। এই যে গজলটা গাইলাম এটাও কিন্তু খুব ভয়ে ভয়ে গাইলাম, কেননা গান বাজনার চর্চা তো আলাদা করে করতে পারি না, সময় হয় না, ইচ্ছে থাকলেও গান বাজনা শুনি খুব। কিন্তু মুশকিল হচ্ছে যে মা এক তো চেয়েছিলেন, মা বাবা দুজনেই মা বেশি করে, যে আমি গান বাজনাই করি, সেই আক্ষেপ তাঁকে এখনও তাড়া করে, তার পিছু ছাড়েনি। এবং বাড়িতে যদি গেয়েছি একটু নিজের মনেও গুনগুন করে, কোথাও হয়তো এমনি গাইছি হয়তো কফি খেতে খেতে সকালবেলা, কোথাও হয়তো একটু এদিক ওদিক সুর লেগেছে, মা হয়তো পাশের ঘরে বসে কাগজ পড়ছেন, হঠাৎ ছুটে আসবেন এই বলতে গিয়ে যে এই এইখানে মধ্যমটা লাগলো না, বা ওইখানে নিখাতটা কম হলো, শুনতে পাচ্ছিস না, আবার লাগা। এবার আমি মাকে বলি যে মা তোমার ক্লাস না এটা, আমি এমনি একটু গাইছিলাম গুনগুন করে, কিন্তু ওই যে তার মধ্যে সবসময় সুরের একটা বীজ থেকে গিয়েছে, সেটা থেকে কখনো তিনি নড়তে পারেন না, ফলে সামান্য ভুলচুক সে ঠাট্টাচ্ছলে হোক না কেন মা একদম বরদাস্ত করেন না, ফলে খুব ভয় ভয় গাইলাম। এই ভিডিওটা তো চলবে সবার সামনে, একে লজ্জার এক শেষ, তারপর মাও শুনবেন, সুতরাং ভুলচুক হলে সবার সামনে মাই বকে দিতে পারেন, সেই ভয়টা রইল। সত্যি বলতে কি, মা বলবার আগে আমি সা বলতে শিখেছি, কেননা আমাদের বাড়িতে যেহেতু গান বাজনা হতো সারাক্ষণ, মা কথাটা শিখতে যতটা সময় লাগে তার অনেক আগে সা কথাটা আমার কানে এসেছিল। ঘুম ভাঙত গান বাজনার আওয়াজে, আর ঘুমোতে যাচ্ছি যখন রাতে তখনও বাইরের ঘরে গান বাজনা চলছে, সেটা আমাদের ছোট্ট পরিবার হোক, আমি বাবা আর মায়ের, বা আমার মামার বাড়ি হোক, গান বাজনা ছাড়া একটা দিন কেন একটা মুহূর্ত কেটেছে বলেও মনে পড়ে না। ফলে সেভাবেই মাকে দেখেছি, সেভাবেই মাকে পেয়েছি। আমি জানতাম আমার তিন মা, এক নিজের মা, দুই শুদ্ধ মা, আর তিন নম্বর করিমা। ফলে একজন মায়ের সঙ্গে আমার কখনো পরিচয় হয়নি। আর মা বলতে আমি গান বাজনাই বুঝতাম, এখনও তাই বুঝি, কেননা গান বাজনার বাইরে মার অস্তিত্ব খুব বেশি দেখিনি কোনো দিন। আমাদের বাড়িতে যেহেতু গান বাজনার বাড়ি, এবং ধরেই নেওয়া হতো যে যারা পরবর্তী প্রজন্ম তারা বড় হয়ে গান বাজনাই করবেন পারিবারিকভাবে যেমন করে থাকেন, যদিও আমি সেই অর্থে একেবারেই পেশাগতভাবে গান বাজনা করতে পারিনি, তো তখন একটা বিষয় হতো, হয়তো বাইরের ঘরে ক্লাস হচ্ছে, কেউ এসেছেন, বা রেওয়াজ হচ্ছে, হয় মা রেওয়াজ নিয়ে বসেছেন, বা মামা রেওয়াজ নিয়ে বসেছেন, মা সঙ্গে আছেন, আর ভেতরে হয়তো দুদিন পরে কোনো একটা ক্লাস টেস্ট বা কিছু আমরা কেউ ভাই বোনেরা পড়তে বসেছি, তখন কোনো একজন গুরুজন এসে বেশ বকা দিতেন যে লজ্জা করে না, বাইরের ঘরে গান হচ্ছে, এখানে বসে পড়াশুনো করছিস, যা বাইরের ঘরে যা। এইবার আমরা ছোট থেকেই এটা জানতাম যে গান বাজনাটাই হচ্ছে মুখ্য, ওটাই হচ্ছে আসল, ফলে ওটাকে বাদ দিয়ে অন্য কিছু করা যাবে না, এমনকি নিজের পড়াশুনোও নয়। Ladies and gentlemen, এই এভিটা আমরা কেন তৈরি করেছি, এর কারণ হচ্ছে অনেক কথা মায়েরা মায়েদের সম্পর্কে ছেলেরা অনেক সময় অনেক কিছু বলে না, সামনাসামনি বলে না, আমি তো বলি না, মারা জানতেও পারে না। কি হয় না যে মারা জানতে চায় যে আমার ছেলেটাকে আমার কতটা ভালোবাসে, সব মায়েরাই জানে যে আমার সন্তান আমাকে ভালোবাসে, এটা তো আমি জানি, কিন্তু ছোটোবেলায় সেই জিজ্ঞেস করতো না, বাবু তুমি আমায় কতটা ভালোবাসো, আমরা দেখাতাম মা এতটা, এখন তো আর বড় হয়ে আমরা বলতে পারি না সকালে ঘুম, মা তোমাকে আমি এতটা ভালোবাসি। তো এই জন্যই এভিটা আমরা তৈরি করেছি, যাতে এটা বোঝানো যায় যে মা, সুয়া তো বলছে তার মাকে, মা তোমাকে আমি এতটা ভালোবাসি, মা একটু এসো পড়ে দেখি, ওর জোরে হাত তালি মায়ের জন্য হয়ে যাক। ইয়েস, দ্যাটস দ্য স্পিরিট অফ মাদারহুড। লেডিজ এন্ড জেন্টলম্যান, থ্যাংক ইউ। একটু উষ্ণতার সঙ্গে হাততালি পাবো কি? পয়সা খরচা হবে না হাততালি দিলে, ভাইব্রেশনস গুলো আসবে আপনাদের থেকে, প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট, থ্যাংক ইউ লেডিজ এন্ড জেন্টলম্যান। একটু মাসিমার কাছে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা আগে তুমি আমাকে বলো তো যে তোমার কেমন লাগছে এই দিনটা? আমার কাছে বিশেষ দিন একটা,
এটা প্রতিটি মা যারা এখানে পুরস্কার নিয়েছেন তাদের কাছে একটা বিশেষ দিন, কেননা নিজের সন্তান সে যদি সবার কাছে প্রিয় এবং ভালোবাসার পাত্র হয়ে ওঠে, এর চাইতে আর কিছু মা চায় না। এটাই প্রত্যেকের, প্রতিটি মায়ের চাওয়া এটা তার ছেলেরা বড়। আচ্ছা মাসিমা, তোমার কোনো বিশেষ মুহূর্ত কিছু মনে পড়ে ওর সাথে, যখন ধরো ও বড় হচ্ছে বা মানে লেখালেখি শুরু করেছে, বা কখন বুঝতে পারলে যে ওর মধ্যে এই প্রতিভা নিয়ে ও জন্মেছে, সেটা কিভাবে বুঝলে? লেখালেখিটা দেখো, ছোটবেলা থেকে ও আঁকেও খুব ভালো, আঁকাটাও সুন্দর। কোনো আঁকা এঁকে তার তলায় চারটে লাইন কবিতা লিখে রাখত, এটা ওর মানে প্রকৃতিগত ইয়ে ব্যাপারটা ছিল। আর আমাদের পরিবারে গান বাজনা এবং কবিতা এগুলো আমার বাবা আমার দাদা এটা, এবং ওর বাবার বাড়ির দিকেও এই সাহিত্য ব্যাপারটা ছিল, যেটা নিয়ে সৃজাত আজকে সৃজাত হয়েছে। আর ছোটবেলা খুবই ভালো ছেলে ছিল, কেননা আমি না মানে ছিল বলছে, হ্যাঁ এটা সৃজাত আমার দিকে তাকিয়ে, এখনো এখনো আছে, এখনো এখনো আছে। আর কিছু মনে মনে হচ্ছে তোমার, যে তুমি এই মুহূর্তে শেয়ার করতে চাও আমাদের সকলের সাথে তোমার সন্তানকে নিয়ে, তোমার যেটা মনে হয় একটা কবিতাও বলতে পারো? আমার আমি বরাবর গান বাজনা কর মানুষ, তাহলে গাও না এক লাইন গান। কি আছে, আমি এখন গান গাইতে এই এই বয়সে গান গাওয়াটা আমার পক্ষে সম্ভব হবে কিনা আমি বলতে পারি, কেননা আমার পরিবার, আমার বাবা ছিলেন তারাপদ চক্রবর্তী সঙ্গীতাচার্য, ওনার মেয়ে আমি, আমাদের বাড়িতে গান বাজনারই চলছিল, আমি দাদা আমার বোনেরা সব গান বাজনাই করেছি। অত ওর মধ্যেও সেটা আছে, কিন্তু ও ভীষণ ভালো গান গায়, আমি নিজে মাও হয়ে বলছি, কিন্তু ওর পছন্দের দিকটা বেছে নিয়েছে। আচ্ছা যখন মাসিমা বলেই দিলেন, আমরা তো জানি সুজাত সম্পর্কে, আমরা আমি কেন সারা পশ্চিমবঙ্গ জানে যে ওর মধ্যে কী কী প্রতিভা আছে, এবং সেটা আলাদা করে বলে দেওয়ার কোনো অপেক্ষা রাখে না, মায়ের মুখ থেকে শুনতে একটু বেশি মিষ্টি শোনায়, যে কারণে মাকে জিজ্ঞেস করলাম। আমি আজকে সৃজাতকে কোনো কবিতা বলতে বলবো না নিজের, আমি বলবো একটা লাইন গান আমাদের জন্য একটু গাইবে? ও গাইবে কি, এক লাইন আমি বলছি, ইট কামস ফ্রম ইওর হার্ট নট ফ্রম ইওর ভয়েস। তুমি কি একটা ডুয়েটের জন্য জয়েন করবে? শোন আমার জানা না থাকলে মুশকিল হয়ে যাবে, কিন্তু তোমার জানা নেই এমন গান আমিও জানি না। না আমি আগে ধন্যবাদ জ্ঞাপনটা করি, এটা সত্যি যে কোনো সন্তানের পক্ষে খুব বড় সুযোগ যে তার মার সঙ্গে এক মঞ্চ ভাগ করে নেওয়া। যদিও আমাদের ছোটবেলা থেকে সেই সুযোগ হয়েছে, কেননা মা গাইতেন আর আমি মঞ্চে বসতাম অনেক সময়, কিন্তু সেটা তো এমন মঞ্চ নয়। ওই যে কথা মা বললেন যে যে কোনো মানুষের সন্তানই আর একজন মানুষের কাছেও প্রিয় হয়ে উঠলে তার ভালো লাগে, সুতরাং আমি বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে আমার আমাদের তরফ থেকে, আমাদের গোটা পরিবারের তরফ থেকে কৃতজ্ঞতা জানাই। এবং সবচেয়ে বড় কথা যে আজকে আমার পরিবারের যে একেবারে অন্তরঙ্গ অংশ তারা প্রত্যেকে এখানে হাজির আছেন। হ্যাঁ, এবং সেটাও আমি কি তাদের ডাকতে পারি? আমি চাই যে প্রত্যেকে, আমার স্ত্রী আছেন দুর্বা, আমার মাসি আছেন শ্রীযুক্তা, আমার শাশুড়িমা আছেন চৈতালি, আমার শ্বশুরমশাই আছেন অবনী, এবং বোন রূপসা, আর আমার ভগ্নিপতি সৌমেন আছে। এরা শুধু মা তো নয়, প্রত্যেককেই পাশে থাকতে হয়, একটু সকলকে পেলে একটা ভালো ছবি আমার বাড়িতে থাকবে এই লোভেই সকলকে ডেকে নেওয়া। আমি একটু ভলেন্টিয়ার্সদের একটু বলবো দয়া করে একটু সাহায্য করতে সবাইকে মঞ্চে আসবার জন্য। থ্যাংক ইউ, আসুন 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 প্লিজ। জীবনে মুহূর্ত, প্লিজ প্লিজ, জীবনে মুহূর্ত মুহূর্তগুলোই ক্যাপচার করে রাখার মতো, কারণ আমরা জানি যে মুহূর্তগুলো জীবনে ফিরে আসবে না, কারণ এই পরের মুহূর্তে অন্য কিছু ঘটনা ঘটবে, কিন্তু এই মুহূর্তটা
আমার মনে হয় চিরন্তন একটা মুহূর্ত। একটু জোরে হাততালি হয়ে যাক সৃজাত বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারের জন্য। আর গান দুকলি গাইবার আগে, কারণ আমার ধারণা গান গাইবার পরে ভিড় অনেকটাই হালকা হয়ে যাবে, তো তার আগে জরুরি একটা কথা বলি, যে সেটা আমার মায়ের ইচ্ছে, আজকে যিনি এই আসরে আমাদের সঙ্গে থাকতেন খুব খুশি হতেন, আমার ছোট মাসি। কেননা আমার কবিতার যে যুদ্ধ অনেক দিনের, তাতে তিনি সবসময় শরিক থেকেছেন। তিনি গত বছর এই সময়ের একটু আগে আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তো মা ওয়ান্টস টু ডেডিকেট দিস অ্যাওয়ার্ড টু হার, আমার ছোট মাসির জন্য। এইটা আমি একটু বলে নিতে চাই। কি গান গাইব তুমি বলো? তোর যেটা ইচ্ছে। তাহলে আমি একটু নয়ন মেলে দেখি আমার যেটা ইচ্ছে, যেটা তোর মনে হয়। নয়ন মেলে দেখে আমায় বাঁধন বেঁধেছে, নয়ন মেলে দেখে আমায় বাঁধন বেঁধেছে, গোপনে কে এমন করে এ ফাঁদ ফেঁদেছে আমায় বাঁধন বেঁধেছে, নয়ন মেলে দেখে আমায় বাঁধন বেঁধেছে। ধন্যবাদ। ও অনবদ্য, অনবদ্য। জাস্ট একটু জোরে হাততালি হয়ে যাক প্লিজ এটার জন্য। হ্যাঁ, মন থেকে থ্যাংক ইউ সো মাচ সুজাত। Thanks to you. You made my evening. Thanks to you. So now is the time to do the honors. I would request to hand over this award. I would request Shri Shubhit Chakraborty, Vice President, the Bengal Chamber and Deputy MD, Excide. And there's another brother here, my brother. I just love him so much. Apnader shokole khub pochonder. The one and only. যে ঘুমিয়ে পড়ছিল একটু, আবির চ্যাটার্জি। জোরে হাততালি হয়ে যাক দুজনের জন্য, আসুন প্লিজ। Yes, calls for an applause, ladies and gentlemen. আমাদের পুরস্কারের এখনো পর্ব চলছে এবং আমি একটু ধন্যবাদ জানাতে চাই আমাদের স্পন্সরদের ছোট্ট করে একবার। আই উড লাইক টু থ্যাংক যারা যারা এই গিফট পার্টনার্স আমাদের, যারা এই পুরস্কারটা আমাদের স্পন্সর করেছেন, তাদেরকে একটু ছোট্ট করে ধন্যবাদ জ্ঞাপন করব। ITC ফুড সানফিস্ট মমস ম্যাজিক, থ্যাংক ইউ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস ফর এভার মার্ক, থ্যাংক ইউ বন্ধন ব্যাংক, আরটি নেটওয়ার্ক সলিউশনস, জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট, আমুল আইরনি ফার্নিচার্স, টাইটান ওয়াচেস, হার্মেস ভয়েজেস, হ্যালো হেরিটেজ, অ্যান্ড আ ওয়েলনেস পার্টনার আর্মরি হসপিটালস। রাউন্ড অফ অ্যাপ্লজ ফর অল আওয়ার স্পন্সরস প্লিজ। পুরস্কার পর্ব এখনো চলছে।
কিছুই না, শুধু আমার তরফ থেকে, আমাদের তরফ থেকে শুভরাত্রি জানাবো এবং কৃতজ্ঞতা জানাবো এই সুযোগ করে দেওয়ার জন্যে। বাবার কথাও আজকে খুব মনে হচ্ছে, যাদের হারিয়েছি তাদের প্রত্যেকের পাশাপাশি। বাবাও হয়তো খুব খুশি হতেন, নিশ্চয়ই খুব খুশি হতেন থাকলে, প্রত্যেকেই হতেন। আর একটা জিনিস আমার ক্ষেত্রে কাকতালীয়ভাবে হয়ে গেল, সবার এই ভাগ্য হয় না যে আজকে যখন এই পুরস্কার মা পাচ্ছেন, কথায় বলে যে রাজদ্বার থেকে শ্মশানে যারা সঙ্গে থাকে তারাই বন্ধু। তো আমার এই দুই পরম বন্ধু সাহেব এবং আবির, যারা শুধু মঞ্চেই আমাদের বন্ধু নয়, জীবনেও বন্ধু, তারা দুজন যে আজকে আমার হাতে, মায়ের হাতে এই পুরস্কার তুলে দিলেন, এটা সত্যিই আমার কাছে একটা অনন্য অভিজ্ঞতা। দুজনকেই